ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين বাংলাদেশের একদিন ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন দ্বিতীয় প্রশ্ন যে আমাদের দেশে দেখা যায় কিছু মানুষ মানুষ সুদের টাকায় কোরবানি দেয় দেয় মানুষকে দেখানোর জন্য তো তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা এ বিষয়ে বিস্তারিত জানালে উপকৃত হতাম দলিল সহকারে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন সুদের টাকায় কুরবানি আল্লাহর নিকটে না কেননা এ বিষয়ে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সুরাবাকারা সুরা নম্বর 2 এবং আয়ত নম্বর বাইআ ওয়া আহাল্লাই রিবা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন এ কথা স্পষ্ট কোরআন থেকে সুরা বাকারা সুরা নম্বর দুই এবং আয়াত নম্বর দুশো থেকে তাহলে সুদের টাকায় কোরবানি হারাম টাকায় হারাম জিনিসে কোরবানি এটা আল্লাহর কাছে কবুল নয় এরও স্পষ্ট দলিল সেই মুসলিমে উল্লেখ রয়েছে বিসমিল্লাহি তিনি বলেন যে একজন ব্যক্তি খালি পায়ে মাথার চুল उसको খুস্ক হয়ে আছে এবং সে খুবই একনিষ্ঠতা সাথে আল্লাহর কাছে কাকতি মিনতি করে কান্না করছে দুই হাতকে আসমানের দিকে তুলে ইমুদ্দু ইদাইহি ইলা আসমা দুই হাতকে আসমানের দিকে তুলে বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি হে আল্লাহ হে আল্লাহ মত আমহু হারামুন কিন্তু তার

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেননা ইসতিজাবুলা তার দোয়া কেমন ভাবে কবুল হতে পারে হবে না কবুল হবে না তাহলে এটা সহিহ মুসলিমের হাদিস এই হাদিস স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে হারাম হারাম টাকার জিনিস যদি আমরা খাই হারাম টাকা দিয়ে যদি নিজের শরীর শরীরের মাংস তৈরি হয় বা হারাম টাকার পোশাক যদি আমরা পরে থাকি তাহলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত কবুল হবে না এবং কুরবানিও হচ্ছে একটা মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের এক ইবাদত তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে সুদের টাকায় কি করা যাবে না সুদ যেহেতু হারাম তাই সেই সুদের টাকা হারামের টাকায় কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না এবং এটা তো কবুল হয়ে থাকে শুধুমাত্র যারা মুত্তাকি পরহেজগার তাদের কাছ থেকেই আর মুতাকি পরেশগার তারা কখনো হারাম খায় না বুঝলেন তো কুরবানি শুধুমাত্র কবুল হবে মুত্তাকি পরেশগারদের কাছ থেকেই এর দলিল পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা মায়েদা সূরা নম্বর 5 এবং আয়াত নম্বর 27 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিন নামাজ তাকাবালুল্লাহ মিনাল মুত্তাকিন নিসা আল্লাহ রাব্বুল আলামিন তনি মুত্তাকি ও পরেশগারদের কাছ থেকেই কুরবানি কবুল করে থাকেন যারা বেশি বেশি আল্লাহকে ভয় করেন আল্লাহকে যতটা ভয় করা দরকার ঠিক ততটাই ভয় করেন তাদের কাছ থেকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করে থাকেন এই কথাই আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম অতএব আসুন আমরা আমাদের কুরবানি কবুল আল্লাহর নিকটে কবুল হওয়ার জন্য আমাদের করণীয় হবে যে আমরা নিজেরা পবিত্র হব মুত্তাকি পরহেজগার হব এবং হারাম জিনিস থেকে বেঁচে থাকবো এবং হালাল খাদ্য খাবো হালাল রুজি রুজালাস করব করবো হালাল উপায়ে টাকা উপার্জন করবো ইনকাম করবো তবে আমাদের কুরবানি কবুল হবে আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজা মাল্লাহরান